প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সরড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক নমস্কার সুপ্রভাত শুরু করছি অনুষ্ঠান ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ আজকের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সার্স আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন অর্পণ অর্পণ রক্ষিত আর অর্পণের গানকে যারা যন্ত্রের মাধ্যমে ভরিয়ে তুলবেন অর্থাৎ যন্ত্রের সুরে তারা হচ্ছেন তনাদা কিবোর্ড পিয়ানো তবলায় মৃগাঙ্ক পারকাশনে বিক্রম শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইয়েরা প্রত্যেককে স্বাগত ভাইয়েরা এবং বোনও রয়েছে প্রত্যেককে স্বাগত এবং সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের পথ চলা আসব বিষয়ে বিষয় আজকে যা আমরা উপলব্ধি করতে চাই তাই আনন্দধারা বহিছে ভুবনে রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে যে আনন্দ তার ভাবের মধ্যে যে আনন্দ সেই আনন্দকে আজকে আমরা খানিকটা নিজেদের মতো করে উপলব্ধি করব সেটা মূলত গানে চলে যাই গানে নববর্ষের প্রথম অনুষ্ঠান শুভ নববর্ষ সবাইকে সিনেমা একটা গান দিয়ে শুরু করি ধুনিলো আও ভানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধুনিলো রে ধুনিলো ও কোনির মালো ও কোনির
শেষ চিতে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে সরতর আমরা আজকে বলছি অনুষ্ঠান হচ্ছে আনন্দধারা বহিছে ভুবনে। দুঃখ এবং আনন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন। দুঃখ আছে বলেই আনন্দের গৌরব আমাদেরকে স্পর্শ করে। অন্ধকার না থাকলে আলোর এত কদর তো ছিল না, হতো না। তাই অন্ধকার আছে বলেই আলোর এত আদর বা এত সমাদর। দুঃখকে বাদ দিয়ে যদি আমরা সৃষ্টিতত্ত্বকে ভাবি তাহলে কিন্তু আমরা জীবনটাকে সম্পূর্ণ করে পেতে পারবো না। দুঃখ জীবনের অপূর্ণতা। সাধারণত মানুষ এই অপূর্ণতা থেকে যাত্রা আরম্ভ করে ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যায়। অর্থাৎ কবি যখন বলছেন যে আত্মজ্ঞান স্থিতাধি কবি কি বলছেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখের রাতে নিখিল ধরা যেদিনে করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। এই যে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, অর্থাৎ দুঃখ তো আসবেই, কিন্তু আমি যদি তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার বেঁচে থাকা বা আমার পূর্ণতা প্রাপ্তিটা ঠিক হচ্ছে না বা সম্পূর্ণ হবে না। তাই দুঃখের অপূর্ণতা থেকে সুখের পূর্ণতার দিকে যে জার্নি বা যে যাওয়া, এই যাওয়াটাই কিন্তু একটা ধারা। আজকে আমাদের বিষয় আনন্দধারা বহিছে ভুবনে, একটা ধারাবাহিকতা কবির লেখার হাত ধরে আমাদের এগিয়ে যাওয়া। কারণ ওই যে বললাম দুঃখ এবং আনন্দ উভয়কে নিয়ে জীবন, আমরা দুঃখের মানে পুকুরে দাঁড়িয়ে আনন্দের সমুদ্রকে কাছে পেতে চাই বা তার ঢেউ গুনতে চাই। আমরা যাই গানে, পরের গানে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ, অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, বনে ফুল ফুটেছে তুলে নবীন পাতা,
আমার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা মনে মনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা বহু যুগের উপহারে বরণ করে নিল কারে বহু যুগের উপহারে বরণ করে নিল কারে কার জীবনে কার জীবনের প্রভাত আজি ঘুচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো আমরা অর্পণের হাত ধরে আনন্দের দ্বার আজকে খোলার চেষ্টা করব গানে গানে কবির গানে গানে কেননা কবি তো বলেছেন যে আনন্দ গান উঠুক তব বাজি তো আমরা আসবো সেই প্রসঙ্গে কিন্তু এখন সময় হয়ে গেছে একটা বিরতি বিরতির উপরান্তে আমরা ফিরছি সঙ্গে থাকুন প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেটি ঘি